আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। খুশিস কিচেন এন্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে খুবই সহজে ফালুদা তৈরি করা যায়। গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে তো অনেকেই পছন্দ করেন, আবার অনেকে মনে করেন ফালুদা বানানো অনেক লং প্রসেস। আজকে আমি সহজে কিভাবে ফালুদা তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে তুলে ধরবো। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই জন্য প্যানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, ফালুদা মিক্সড ভ্যানিলা ফ্লেভারটা আমি নিয়েছি, চাইলে ম্যাঙ্গো ফ্লেভারও আপনি ইউজ করতে পারেন। এখন প্যাকেটের যে মিক্সটা আছে সেটা ঢেলে দিব। বলক আসার জন্য অপেক্ষা করব, এই তো বলক চলে এসছে। এখন চুলাটাকে কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু উপচে পড়ে যাবে। তারপর রান্না করে নিয়েছি ঘন হয়ে যাওয়ার আগ পর্যন্ত। এখন ভালো করে নেড়েচেড়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটাকে ফ্রিজে রেখে একদম চিল করে নিতে হবে। যত চিল করে নেবেন এটা খেতে তত মজা হবে। এখন জেল তৈরি করে নিব। প্যাকেটের গায়ে জেল তৈরি করার নিয়ম দেওয়াই থাকে। 1 কাপ পানিতে দিয়ে দিলাম জেলো, 2টো প্যাকেট জেলো আসে, লাল আর সবুজ। এখন জেলোটাকে 4-5 মিনিট জাল করে নিয়েছি। এখন একটি স্কোয়ার পাত্রে ঢেলে দিবেন, তাহলে কিউব করতে সুবিধা হয়। এভাবে সবুজ জেলোগুলোকেও করে নিয়েছি। তারপরে ঠান্ডা করে কিউব করে কেটে নেব। ঠান্ডা হয়ে গেলে কিউব করে কেটে নেব। এখন ঠান্ডা ফালুদা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন সাজিয়ে পরিবেশন করে দেখিয়ে দিব। সাজানোটা পুরো আপনার হাতে, আপনি যেভাবে সাজিয়ে নিতে চান। আমি এখন দিয়ে দিলাম লাল জেলো, দিয়ে দিলাম আপেল কুচি, দিয়ে দিলাম কিছু কলা কুচি, ফ্রুটস আপনি ইচ্ছা মতো নিতে পারেন, দিয়ে দিলাম কালো আঙুর। এখানে শুধু আপেল আর কলা দিয়েও আপনি বানিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিব কালো আঙুরগুলোকে ভালো করে সাজিয়ে দিলাম, দিয়ে দিলাম কিছু আনারদানা। এখন দিয়ে দিব সবুজ, আবার ফালুদা মিক্সটাকে ঢেলে দিব। আমি আবার বলবো সাজানোটা আপনাদের রুচির মতো, যার যেভাবে ইচ্ছে সাজিয়ে নিতে পারেন। উপর থেকে রুয়াব জা বা রোজ সিরাপ দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য। এখন দিয়ে দিব আইসক্রিম, যার কাছে যে ধরনের আইসক্রিম থাকে আপনারা ইউজ করতে পারেন। আমি স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটি ইউজ করলাম। আইসক্রিমটি অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে ফালুদা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন উপর থেকে একটু রোজ সিরাপ বা রুয়াবজা আর আনারদানা দিয়ে সাজিয়ে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার সুস্বাদু ফালুদা, যা ইফতারের টেবিলে বা গরমে আপনার মন প্রাণ জুড়িয়ে দেবে। এইরকম 1 গ্লাস ফালুদা হলে আর কিছুই প্রয়োজন হবে না ইফতারিতে। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে 5 মিনিটে সহজভাবে ফ্রুট কাস্টার্ড তৈরি করা যায়। কাস্টার্ড তো সবারই খুব পছন্দ, ছোট থেকে বড়। সহজ করে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আর একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এই জন্য আমি নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার 3 টেবিল চামচ। যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার আপনি এখানে ইউজ করতে পারেন। আমি রাঁধুনি ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1/2 কাপ দুধ। 1/2 কাপ দুধ দিয়ে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডারকে ভালো করে গুলে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। এখন নিয়ে নিব 1 লিটার দুধ। আমি এখান থেকে 1/2 লিটার দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটাকে গুলে নিয়েছিলাম। দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। কাস্টার্ড বেশি মিষ্টি হলে ভালো লাগে না, আপনি আপনার স্বাদ মতো চিনি এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন চিনিটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব কাস্টার্ড পাউডার গুলোনো। কাস্টার্ড দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে আপনি কাস্টার্ড দিতে থাকবেন আর নাড়তে থাকবেন, নাহলে কিন্তু দলা পেকে যাবে। আর যদি ভয় লাগে আপনার কাস্টার্ড তৈরি করতে, তাহলে অল্প কয়েক চামচ কাস্টার্ড পাউডারে গরম দুধ ঢেলে দিয়ে তারপর ওটাকে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে সেটাকে চুলা প্যানে দিয়ে দিবেন, তারপরে নাড়তে থাকবেন। নাড়তে 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 ঘন হয়ে যাবে 5 মিনিটে। কাস্টার্ডকে কিন্তু বলক তোলা যাবে না, হালকা মিডিয়াম আঁচে কাস্টার্ডটাকে মসৃণ করে এরকম
নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে। কোনো ধরনের বলক কাস্টার্ডে কিন্তু আনা যাবে না, এটা খেয়াল রাখতে হবে, তাহলে উপর থেকে সর পড়ে যাবে আর এরকম ক্রিমি ভাব হবে না। দেখুন কত ক্রিমি হয়েছে কাস্টার্ডটা। এই অবস্থায় আমি কাস্টার্ডটাকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে গেলে কাস্টার্ডটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন কাস্টার্ডটাকে ভালো করে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। কাস্টার্ডটা কিন্তু এভাবেই রেখে দিবেন না, তাহলে কিন্তু উপর থেকে সর পেরো যাবে, তাহলে কিন্তু ওই কাস্টার্ডটা খেতে বেশি ভালো লাগবে না। এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিবেন, একদম চিল হয়ে গেলে বের করে আনবেন। নিয়ে নিলাম কিছু আনার দানা, কিছু কালো আঙুর, ফ্রুটস আপনি ইচ্ছা মতো নিতে পারেন। এখন নিয়ে নেব কিছু আপেল, আপেল কুচি করে নিচ্ছি। শুধু আপেল আর কলা দিয়েও আপনি কাস্টার্ড তৈরি করে নিতে পারেন। কাস্টার্ডে কেক দিয়ে খেয়ে দেখবেন ভীষণ মজা লাগে, ভ্যানিলা কেক কিউব করে কেটে দিলে। এখন নিয়ে নেব এক কাপ কলা। এখন সবগুলো ফল একে একে ঢেলে দিলাম, কলা আপেল আঙুর আনারদানা সবগুলোকে ভালো করে মিশিয়ে এখন উপর থেকে ঠান্ডা কাস্টার্ড ঢেলে ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখুন কাস্টার্ডটা কিন্তু ঘন হয়ে যায়নি, এই অবস্থায় কিন্তু কাস্টার্ডটাকে পরিবেশন করতে হবে। এখন সাজিয়ে পরিবেশন করে দিচ্ছি, বাকিগুলোকে বড় বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর ইয়াম্মি একটি কাস্টার্ড তৈরি হয়ে গেছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রমজান স্পেশাল আমার আজকের রেসিপি ফ্রুট চাট। দীর্ঘ সময় তীব্র গরমে সারাদিন রোজা রাখার কারণে আমাদের উচিত বেশি বেশি হেলদি খাবার খাওয়া, তবে আমরা হেলদি থেকে টেস্টি খাবার খেতে বেশি ভালোবাসি। তাহলে আজকে একটি হেলদি খাবারকে টেস্টি, বেশি বেশি টেস্টি করে কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলুন রেসিপিটি শুরু করা যাক। এই জন্য নিয়ে নেব আনারস কুচি এক কাপ, আপেল কুচি এক কাপ, কলা কুচি এক কাপ, যে কোনো ধরনের আঙুর কুচি আধা কাপ, আমি এখানে কালো আঙুর নিয়েছি। ফলগুলোকে আপনার ইচ্ছে মতো এবং আপনার স্বাদ মতো নিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম কিছু আনার, যে যেই ফল লাইক করেন সেটা দিয়েই তৈরি করা যায়। দিয়ে দেব কিছু পুদিনা পাতা কুচি করে, দিয়ে দেব দুটি লেবুর স্লাইস, যদি বেশি রসালো লেবু হয় তাহলে একটি লেবুর স্লাইস দিলেও হবে। এখন দিয়ে দেব সামান্য বিট লবণ, এই চাটটা যে কি পরিমাণ মজা তা আপনি বানিয়ে খেলেই বুঝতে পারবেন, অসম্ভব মজাদার। এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি, চাইলে কমও দেওয়া যায়। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চাট মশালা, সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়া। এখন সবগুলোকে এভাবে টর্চ করে নিব চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত। চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত এভাবে মাখিয়ে নিতে হবে, ভালো করে মাখিয়ে নেবেন এভাবে যাতে চিনিটা গলে যায়। আমার ইফতার রেসিপিটি, হেলদি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। যারা ভাজা পোড়া খেতে লাইক করেন না তাদের অনেক মজা লাগবে। এখন এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, এই চিলি ফ্লেক্সটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে চাটের স্বাদ বেড়ে যাবে বহুগুণ। এই তো সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে ঝালটা আপনার স্বাদ মতো দিয়ে নেবেন, ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজাদার হেলদি চাট। ইফতারের আগে বানিয়ে বেশি করে বানিয়ে সবার প্লেটের সামনে এক বাটি ফ্রুট চাট রেখে দিন, সবাই অনেক মজা করে আঙুল চেটেপুটে খেয়ে নেবে। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার ভীষণ হেলদি একটি ডেজার্ট, চিরার ডেজার্ট।
सहज कर रेसिपिटी देखान चेष्टा कर आशा करी अपन रेसिपिटी भलो लगे। चलो रेसिपिटी शुरू करा जार जो नहीं एक कप चीरा जेको धरण चीरा अपनी एखे यूज करते भालो करे धुए नीते होबे। चीराते अनेक मैला थाके एरकम धान थाके मैला थाके एजोन्नो भालो करे तीन चार बार कोचले कोचले चीराके धुए नीते होबे। लास्टे स्ट्रेनारे निये धुए नीते होबे। एखन सामान्य लवण और सामान्य पानी दिए आमी चीराटाके एकटा साइडे रेखे दिब। ताहले झरझरे होबे, बेशी पानी दिए फेले किन्तु झरझरे होबे ना। दूध के जाल दिए नियेछी दुटो एलाची और एक टेबिल चामच चीनी दिए। चाहले चीनीटा बादो दीते पारें कारण एखाने सब किछुई मिष्टी यूज करा हुए छे। एखन साजिए परिवेशन करे देखिए दिच्छी। दिए दिलाम किछु चीरा, दिए दिब कुड़ोनो नारिकेल स्वाद मतो, एखाने सब किछु आपनार स्वाद मतो निये निबेन। दिए दिब दुई टेबिल चामच मिष्टी दई, स्लाइस करा कला, एखाने आमो साथे दवा जाए पाका आम। दिए दिलाम ऊपर थेके छड़िए दूध। एखन दिए दिलाम किछु चीरा, किछु मिष्टी दई, किछु नारिकेल आर दिए देब किछु ड्राई फ्रूट्स। दिए दिलाम काठबादाम कुचि, पेस्ता बादाम कुचिओ एखाने दिते पारेन। दिए दिलाम किशमिश आर खेजूर कुचि छड़िए दिलाम। देखुन कत सुंदर लागछे, तैरी हुए गेलो। एखन बड़ो बाटिते परिवेशन करे देखिए दिब। बड़ो बाटिते बेशी करे किभाबे सार्व करबेन एजन्य निये निलाम चीरा। दिए देब ऊपर थेके छड़िए नारकेल कुड़ोनो स्वाद मतो, जे जे रकम खेते पछन्द करेन। दिए देब मिष्टी दई, दिए देब स्लाइस करा कला, पाका आमेर समय पाका आमो साथे दिबेन आरो मजा होबे। एखन ऊपर थेके दूध छड़िए दिब। दिए दिलाम आरो किछु मिष्टी दई, दिए दिलाम नारिकेल कुड़ोनो, दिए दिब काठबादाम कुचि, दिए दिब किशमिश आर खेजूर कुचि करे काटा। खेजूरटा दिबेन अनेक मजा लागे। तो तैरी हो गेलो आमार दारुण मजादार चीरार डेजार्ट। आशा करी आपनादेर रेसिपिटी भालो लेगेछे। सहज करे देखानोर चेष्टा करेछि। एभावे सबगुलो जिनिस एकबारे तुले सार्भ करे दिबेन। देखुन कत सुंदर लागछे। आमी एटाके फ्रिजे रेखे एकदम चिल करे नियेछि। जतो ठंडा ए डेजार्टी परिवेशन करबेन ए डेजार्टी खेते ततो मजा। करी आपनादेर रेसिपिटी भालो लेगेछे। भालो लागले आमार चैनलटिके सबस्क्राइब करे दिबेन प्लिज। लाइक कमेंट शेयर करे आमार साथेई थाकबेन। आबार कोनो नतून रेसिपि निये आपनादेर सामने हाजिर हये जाब। ततक्षण पर्यन्त सबाई भालो थाकबेन, आमादेर जोन्नो दोआ करबेन। आल्लाह हाफेज।